দেশের পাঁচটি পৌরসভায় আজ সাধারণ শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সাধারণ এবং বরিশালের গৌরনদী উপজেলায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এছাড়া রাজবাড়ির পাংশা জামালপুরের মেলান্দহ এবং শেরপুরের নকলায় সাধারণ কাউন্সিলের শূন্য পদে ভোট গ্রহণ চলছে সবগুলো পৌরসভায় ভোট হচ্ছে ইভিএমে সকাল আটটায় শুরু হয়েছে ভোট যা চলবে বিকাল চারটা পর্যন্ত সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন প্রার্থীরা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী